অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস পঞ্চম শ্রেণীর যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের আমি এখানে পেজ নাম্বার হচ্ছে 155। 155 নম্বর পেজের আমি এই যে অঙ্কগুলো আছে কোনটি ছোট এবং কোনটি বড়, দশমিক সংখ্যার যে অঙ্কগুলো আছে আমি দেখিয়ে দেবো। এবং এছাড়া আমার চ্যানেলে আরও ভিডিও করে দিয়েছি বিভিন্ন ক্লাসের বা ও নিয়মের অঙ্ক, আপনারা অবশ্যই গিয়ে সেই চ্যানেলে মানে প্লেলিস্টে দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপকারে আসবে। আর আমার এই যে অঙ্কগুলো করাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, কিভাবে করছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এছাড়া আপনারা এইটা একটু মনে রাখবেন, এগুলো একক দশকগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে একক মানে কি, এগুলো হচ্ছে টাকার ঘরগুলো, এগুলো হচ্ছে দশমিকের ঘর, দশমাংশ শতাংশ সহস্রাংশ, এগুলো হচ্ছে দশমিকের ঘর, ঠিক আছে? কারণ এখানে একটা ফুটকি পড়ে, ফুটকি পড়ে এই যে ফুটকি পড়ে কিন্তু দশমিকের ঘরগুলো বসে, ঠিক আছে? জাস্ট আমি দেখালাম আর কি, ঠিক আছে? তারপর এখানে এই অঙ্কগুলো দেখাবো কীভাবে হচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন। আমি বলে দিচ্ছি তাও একবার, এখানে যে একটা মানে দশমিক শূন্য শূন্য ছয় আছে ও দশমিক শূন্য ছয় আছে, এদের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোটো দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা অবশ্যই একটু দেখে নেবেন যে এই দশমিকের জন্য আপনারা এই একটা নিয়েছেন, আর দশমিকের উপর কষানো আছে একটা দুটো তিনটে, তাহলে কি এক দুই তিন, তিনটে শূন্য হয়ে যায়। আর যেহেতু দশমিকের পরে শুধু ছয় আছে শেষে, তাই কি ছয়টা বসেছে, অর্থাৎ সমান 100। মানে এই যে হরটা আছে, এই হরটার হরটার বোঝে সমান, সমান মানে এই যে সমানটাকে বোঝাচ্ছে 100 ভাগের 6 ভাগ, অর্থাৎ হরের যে হরটাকে ভাগ বোঝাচ্ছে তারপরে 6 ভাগ মানে লবটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে 100 ভাগের 6 ভাগ, অর্থাৎ লাগে হর ধরবো, হরকে ধরে তারপর 6টা ধরবো, ঠিক আছে? এইরকমভাবে অঙ্কগুলো আমি দেখিয়ে দেবো এখানে, আমরা অবশ্যই অঙ্কটা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কীভাবে করছি, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা আমি দেখিয়ে দেবো, যেমন এখানে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি। আপনারা প্রথমে এটা দেখবে দশমিক শূন্য শূন্য সাত, যেহেতু সমান দেবো, দিয়ে আপনারা জানেন যে এই যে সাতটা, এখানে সাতটা আমরা লিখে নেবো, আর এই দশমিকের জন্য এক, আর দশমিক উপর অসংখ্য একটা দু তিনটে, তিনটে শূন্য হয়ে যাবে। তিনটে শূন্য আমরা আরামসে দিলাম বা দিলাম কীভাবে করতে হয়, দেওয়ার পর আপনারা কী করবেন, না কিছু করতে হবে না, করার পর আপনারা লিখবেন যে যে অর্থাৎ সমান দিয়ে এই 1000 ভাগের 7 ভাগ, ঠিক আছে? 1000 ভাগের ক ভাগ 7 ভাগ, ঠিক আছে? এইরকমভাবে করতে হবে। তারপর অঙ্কটা কত আছে এখানে সমান দিয়ে দেবো, সেটা আমি সমান দিচ্ছি না, ঠিক আছে? তাহলে দশমিক সাত আছে, যেহেতু সমান দেবো, দিয়ে আমরা সাতটা লিখবো, দশমিক যেহেতু এক নেবো, আর একটা সংখ্যা করবো, ঠিক আছে? এটা আমার এই এইটা যেহেতু এখানে আছে, তাহলে এইটার সঙ্গে সমান হচ্ছে না, তাও আবার সমান দেবো, দিয়ে এখানে আগে 10টা লিখে নেবো আমরা, লিখে নেওয়ার পরে এই 7টা এখানে লিখবো, লিখার পর এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দেবো, কেন যেহেতু আমার এই হরটাকে সমান করতে হবে, তারপর এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দেবো, তাহলে এই হর আর এই হর সমান হয়ে গেল, তাহলে কি সমান হয়ে গেল, অর্থাৎ তাহলে এও সমান, এও সমান, আবার এও সমান, ঠিক আছে? এখানে হর সমান মানে টোটালটা সমান হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইবার আমরা লিখব কি, অর্থাৎ এটা প্রত্যেকটা ক্ষেত্রে হবে, ঠিক আছে? অর্থাৎ সমান 1000 ভাগের, কেন যেহেতু হরটা আমাকে সমান করতে হবে, 1000 ভাগের ক ভাগ 700 ভাগ, ঠিক আছে? এইভাবে আমাদের অঙ্কন করতে হবে। এখানে দেখতে হবে যে বলছে এদের মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়, ঠিক আছে? আমরা দেখবো যে ছোট ছোটো কোনটা, আপনারা জানেন যে ছোট এখানে এই হর সমান, এই হর সমান, এই হচ্ছে 700, এই হচ্ছে 7, তাহলে 7 ছোট 7 মানে কোনটা, এইটা, কেন আপনারা জানেন যে এইটা, যেহেতু এইটা কেন হবে, কারণ যদি এখানে 7 আছে আর এখানে এখানে 700 আছে, তাহলে আপনারা জানেন যে দশমিক বা কোনটি শূন্য দিকে বসে না, তাই এটা তুলে দেওয়া হয়েছিল, নাহলে কিন্তু এইটা 700ই হতো, ঠিক আছে? তাহলে এখানে কি এ 7 আর এ 700, তাহলে এইটা ছোট, এইটা মানে কিন্তু এইটা, তাহলে দশমিক শূন্য শূন্য সাত ছোট, আর বড় হচ্ছে, আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, ঠিক আছে? বড় হচ্ছে এইটা যে 0.7, ঠিক আছে? এইভাবে উত্তরটা এটা হলো। এর পরের অঙ্কটি হয়েছে বলছে কোনটা ছোট কোনটা বড়, সেম একই অঙ্ক আগে লিখে নেবেন এখানে কি 0.003 সমান দেবেন, দিয়ে একটা লম্বা দায়িত্ব নিয়ে এই তিনটা এখানে লিখবেন, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তাই কি দশমিকের জন্য আপনারা জানেন যে এক হবে, দশমিক পরে একটা দুটো তিনটে, তা তিনটে শূন্য পর দিই আমরা, হয়ে গেল? এখানে লিখতে হয়েছে কি, অর্থাৎ
সমান হাজার ভাগে 3 ভাগ, ঠিক আছে, হাজার ভাগে 3 ভাগ, ঠিক আছে। ঠিক তেমন এইটাও 0.03 সমান দেবো, দিয়ে আগে 3টা লিখবো, মানে দশমিকের জন্য 1, এটা 1, 2, তার 2 0 হলো, ঠিক আছে। কিন্তু এইটা 3টে আর 2টা কিন্তু হচ্ছে না, আমি আর একটা করে নেবো, ঠিক আছে। তাহলে আগে 100টাকে বসিয়ে নেবো, 3টে হ্যাঁ লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা শূন্য করবো, এও 1000 আর এও 1000 হচ্ছে, এখানে একটা শূন্য করে দেবো, এখানে শূন্য দিলে এখানেও শূন্য দেবো, ঠিক আছে। তাহলে এও হওয়ার আর এই হওয়ার সমান হয়ে গেলো, তাহলে লিখে নেবো যে অর্থাৎ সমান 1000 ভাগে 30 ভাগ, হয়েছে। তারপর কি 0.3 লবণ আনবো, দশমিকের জন্য আমি 1 নেবো, দশমিক ভাগের সংখ্যা 1টা শূন্য দেবো, আর 3টা বসিয়ে দেবো। তাহলে কী হচ্ছে, এটা 10 হচ্ছে, এ 3 হচ্ছে, তাহলে 1000 হচ্ছে না আমাদের। তাহলে আবার দাঁড়িয়ে আনবো, 3 আগে 10টা বসাবো, 3টা এনে দেবো, তাহলে এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দেবো, এখানে একটা শূন্য দেবো। তাহলে কি এও 1000, এও 1000, এও 1000 হয়ে গেলো। তাহলে দিব অর্থাৎ সমান 1300 ভাগ, 1000 ভাগে 300 ভাগ, তাহলে ছোট, তাহলে ছোট কোনটা আমাদের কাছে, এখানে 300, এখানে 30, এখানে 3, আপনারা অবশ্যই দেখবেন এখানে যে কোনটা, মানে কোনটা ছোট এবং কোনটা বড়। তা ছোট আমি লিখছি কি, এনে 1000, এও 1000, এও 1000, এ 3, এ 30, এ 300, তাহলে ছোট কোথায় এটা, তাহলে 0.003, 3টা ছোট, কেন এই যেহেতু এখানে 3 আছে, এইটা এর সঙ্গে আছে, আর এইটা এর সঙ্গে আছে, আর এইটার সঙ্গে আছে, ছোট হচ্ছে, আর বড় হচ্ছে 0.3, ঠিক আছে, বড় 0.3, ঠিক আছে। এটা হলো উত্তর। এরপরে যে অঙ্কটা আছে আমি দেখিয়ে দেবো, বলছে এইটার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট, এইটাও সেম এক অঙ্ক, আপনারা দশমিক এরকম বসে নেবেন, দিয়ে সমান দেবেন, দিয়ে লম্বা দায়িত্ব দেবেন, এটা দশমিক, হ্যাঁ। তাহলে আগে 7টা দিয়ে দেবেন, তারপর দশমিকের জন্য 1, 1টা তো 3টে সংখ্যা আছে, কি 3টে শূন্য বসবে, ঠিক আছে। তাহলে অর্থাৎ সমান 1000 ভাগের 7 ভাগ, ঠিক আছে। ঠিক তেমন তাই এটাও 0.029, ঠিক আছে, 2 7, এটি সাজা কত হবে, প্রথম 27টা লিখে নেবো, লিখে নেওয়ার পর কি দশমিকে দেবো, ক সংখ্যা 1 2 3টে 3টে দেবো, বললাম। অর্থাৎ সমান 1000 ভাগের 27 ভাগ হলো। এবার কোনটা বড় কোন ছোটো, দেখতে হচ্ছে বড়, বড় কোনটা, এ 27, এ 7, তার মানে এটা ছোট হচ্ছে আর এটা বড় হচ্ছে, তাহলে বড় মানে কত, এটা 0.027, এবং ছোট এরকম করে আমাকে 7 হবে, ঠিক আছে, ছোট হচ্ছে এটা 0.007, ঠিক আছে। এইভাবে এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপরটা বলছে যে কে বড় থেকে ছোট সাজায় এটাকে, ঠিক আছে। তো আমরা প্রথম 0.03 লিখবো, দিয়ে সমান দেবো, দিয়ে লম্বা দাঁড়িয়ে আনবো, দশমিকের জন্য 1 নেবো, দশমিক পরে 1 2 2 সংখ্যা বোঝাবো, আর 3টে এনে বসিয়ে দেবো, তাহলে বোঝে অর্থাৎ, তাহলে এই যে অঙ্কগুলো, এই যে আমরা 4 নম্বর অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে, বউ থেকে ছোট সাজা, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, এখানে লিখেও নিয়েছি আমি, ঠিক আছে। দেখতে অর্থাৎ সমান 100 ভাগের 3 ভাগ,
এটা লিখতেই হবে, ঠিক আছে? তারপর আছে 0.30, তার সমান দেবো ঠিক লম্বা তাই দেবো, দশমিকের জন্য 1 করবো, কেন হরটা আমরা সমান রাখবো, তার দুটো সংখ্যা দুটো সমান হতো, তার 30 লিখে দেবো, ঠিক আছে? কোডটা এবার কি, অর্থাৎ সমান 100 ভাগের 30 ভাগ, তারপর লম্বা দায়িত্ব আনবো, দেড় তিয়াত্তরটা লিখে নেবো, যেটা খুঁজছি লিখলেই হলো, ঠিক আছে? দশমিকের জন্য 1, দশমিক পর 1 দু সংখ্যা দুটো শূন্য, তা 3টেরই হর আমাদের সমান হয়ে গেলো, লিখবো অর্থাৎ সমান 100 ভাগের 73 ভাগ, ঠিক আছে? এখানে লিখবো কি অর্থের দিয়ে বোরে শো সাদা বলছে, তাহলে বোরো থেকে ছোট সাজায়, ঠিক আছে? তো এখানের মধ্যে কি আছে, 73 বড়, তারপর 30, তারপর 3, তাহলে 73 মানে এটা 0.73 গেটার দেন, তারপর কি 30 মানে 0.30, তারপর গেটার দেন 0.03, ঠিক আছে? এইটা হলো উত্তর। আর ছ থেকে বললে কি এইটা থেকে এই দিক থেকে আসবে, ঠিক আছে? একটা দিকে যাবে, একটা দিকে যাবে, ঠিক আছে? এর পরের যে অঙ্কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি, এটা দশমিক, 0.273, 0.732, 0.372-কে ছোট থেকে বড় সাজায়, ঠিক আছে? সেম এইটাও একই অঙ্ক, আবার লিখে দেবেন 0.273 সমান সমান কী করতে হবে, দশমিকের জন্য 1, ক সংখ্যা আছে 1, 2, 3, 3টে 0, আর 273 বসবে, মানে 2, 7, 3 বসবে, অর্থাৎ সমান 1000 ভাগের 200, 2, 3, 2, 7, 3 ভাগ, দশমিক 732, দশমিকের জন্য 1, আর দশমিক 1 তিনটে সংখ্যা, তিনটে সংখ্যা হলো, আর 732 বসে যাবে, অর্থাৎ সমান 1000 ভাগের 732 ভাগ, দশমিক 372 সমান সমান কি, দশমিকের জন্য 1, 1টা হলো তিনটে সংখ্যা, তার তিনটে সংখ্যা তিনটে শূন্য, ঠিক আছে? 372 লিখতে হবে কি, অর্থাৎ সমান 1000 ভাগের 372 সমান ভাগ, ঠিক আছে? এবার লিখবো যে ছোটো থেকে বড়, ঠিক আছে? ছোটো থেকে, ছোটো থেকে বড় সাজাতে বলেছে, আগেরটা বড় ছোটো থেকে, ছোটো থেকে বড় সাজায়, তাহলে যে 372, 732 আর 273, তাহলে এখানে মতো এইটা বড়, এইটা বড়, সরি 732, 732 এটা হচ্ছে, এখানে মতো ছোটো বলছে, ছোটো মানে জানেন যে এইটা, তার দশমিক 273 লেস দেন, তারপরে এইটা 0.372 লেস দেন, এবার এইটা 0.732, ঠিক আছে? এইটা হলো অ্যান্সার। আপনারা অবশ্যই, তাহলে আপনারা অবশ্যই এই অঙ্কটা দেখবেন কীভাবে করেছি, আমি এগুলো দেখিয়ে দিলাম, তার সঙ্গে আপনারা অবশ্যই এগুলো মুখস্ত করবেন, একগ্রস্ত শতক হাজার অযুত লক্ষ্য, এবং যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই আমার চ্যানেলে বা ভিডিওতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিয়মিত আমার চ্যানেলে নজর রাখবেন।